আপনাদের এই বিশাল মজমা দেখিয়া মনে একটা খুশি আসলো, আনন্দ আসলো। এই বিশাল মজমা, এত টুফি দাড়িওয়ালা একথার প্রমাণ করলো যে বাংলার মাটিতে ইসলামে থাকবে, বাংলার মানুষ ইসলাম ছাড়া অন্য কিছু বুঝে না, বাংলার জনগণ আলেম প্রিয়, মাদ্রাসা প্রিয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হলাম। সমস্যা নাই, হকের সাথে বাতিলের লড়াই, এটা হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়ে গেছে, এটা চলবেই চলবে। বিস্তারিত বলার সময় নাই, কিছু কুচক্রি মহল, কিছু বাতিলপন্থীরা, কিছু নাস্তিক মূর্তদেরা, ইহুদি খ্রিস্টানরা অপচেষ্টা করে আসতেছে বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে ইসলামকে উৎখাত করার জন্য। আমি পরিষ্কার ভাষায় বলবো, ইতিহাস প্রমাণ করেছে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াকুল জাল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জালিম সরকার, নমরুদ সরকার, জালিম নমরুদ ইসলামকে উৎখাত করতে চাইছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন ঈমানের কথা বললেন, ইসলামের কথা বললেন, এই জালিম নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের মোকাবেলা করেছে, হাত পা বেঁধে আগুনের কুণ্ডুলের ভিতরে নিক্ষেপ করেছে জালিম নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে। তখন আরশওয়ালা আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, হে আগুন সাবধান সাবধান, আমার ইব্রাহিম খলিলের জন্য, হে আগুন তুমি এই মুহূর্তে শান্তির বাগান হয়ে যাও। কি ভাই, আগুন কি নমরুদের আদেশ মানবে না আল্লাহর হুকুম মানবে? এক রওয়ায়েত অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরে সাত দিন ছিলেন। কয়দিন? পানি সাত দিন ছিলেন। ইশারা বুঝো না, শুনেন, সময় বেশ নাই। সাত দিন পর ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের কুণ্ডুল থেকে পায়ে হেঁটে বের হয়ে চলে আসছেন। এলাকাবাসীরা অবাক, হুজুর কি অবস্থা, আমরা তো মনে করেছিলাম আপনি জলে পুড়ে ছাই গেছেন,
কিন্তু এখন দেখতেছি আপনার একটা পশমও জ্বলে নাই। রাগে আল্লাহ, রাগে আল্লাহ, সেরকম ইতিহাস অনেক। এই ইতিহাস এ কথার প্রমাণ করেছে, কোনো বাতিল শক্তি, কোনো অবশক্তি, কোনো নাস্তিক মুরতাদ, কোনো রাসূলের শত্রুরা, কোনো রাসূলের দুশমনেরা ইসলামকে নির্মূল করতে, উৎখাত করতে পারবে না। এখন তো আর নমরুদ নাই, আছে নমরুদকে আল্লাহ তাআলা একটা মশা দিয়ে মেরে ফেলেছে। এখন তো নমরুদ নাই, কিন্তু নমরুদের কিছু খালো তোবাই আছে, নমরুদের কিছু থালো তোবাই আছে। হুজুর দেখান একটা, একজন নমরুদের থালো তোবাই খালো তোবাই দেখান। এমিয়া নমরুদের খালো তোবাই ইদানিং খালে নমরুদের খালো তোবাই হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। নমরুদ যেরকম নবীর শত্রু ছিল, এই ম্যাক্রো নবীর শত্রু। আমাদের বিশ্ব নবীর ব্যঙ্গ করেছে, ব্যঙ্গ করেছে এই এই ম্যাক্রো। যতক্ষণ এই ম্যাক্রো পৌনে 200 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। নমরুদের খালো তোবাই তো দেখলেন, বেয়াদ্দম ম্যাক্রো। আর নমরুদের থালো তোবাই হলো ভারতের কসাই মুদি। এই কসাই মুদি আল্লাহর মসজিদ, বৃহস্পতির বাগান মসজিদ, আখেরাতের বাজার মসজিদ, বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির করে ফেলেছে। মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর। কি আল্লাহ বড় না মূর্তি বড়? আরে কোনো তুলনা হতে পারে? আল্লাহ সব কিছু করতে পারে, আসমান বানাতে পারে, আরশ কুরসি বানাতে পারে, লৌহ মাহফুজ বানাতে পারে, জমিন বানাতে পারে, মানুষ জিন ইনসান ফেরেশতা ফেরেশতা সব কিছু বানাতে পারে কে? কিন্তু মূর্তি কিছু বানাতে পারে? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা উদাহরণ শুনেন হে লোক সকল, ইন্নাল্লাযীনা তাদউনাহু মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালা ইজতামাউ লা। যে মূর্তি, যে তাগুতকে আপনারা পূজা করতেছেন, যে মূর্তিকে আপনারা পূজা করতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিকে পূজা করতেছেন, যে তাগুতকে পূজা করতেছেন, ওই তাগুত আর মূর্তি যদি সব একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে? আপনাদের বিবেক থেকে বলেন, এই নেপালের মূর্তি, বাংলাদেশের মূর্তি, ভারতের মূর্তি যদি একত্রিত হয় একটা মাসি বানাতে পারবে? পারবে না। শুধু তাই নয়, তাই নয়, মূর্তি পূজারীরা অনেক সময় মূর্তির সামনে ফ্রেশ ফ্রেশ মিষ্টি রাখে, খানা রাখে, ঠাঙ্গাইলের চমচম রাখে, কুমিল্লার রসমালাই রাখে, ঠিক না বেটি? আপনারা বিবেক থেকে বলেন, সবচেয়ে বড় মূর্তি যে মূর্তির পূজা করে কসাই মুদি, সে মূর্তিও একটা মিষ্টি খেতে পেরেছে? অক্ষম অপারক। শুধু তাই নয়, মূর্তির সামনে মিষ্টি রাখলে মাছের সুবিধা হয়,
মাছের জন্য সুবিধা হয়। মাছের নেটওয়ার্ক খুব শক্ত মজবুত, মাছি টেনে টেনে মরুতের সম্মুখ থেকে কি খায়, মিষ্টি খায়। আপনারা নিজেরাই বলেন এ পর্যন্ত কোন মূর্তি একটা মাছি থাড়াতে পেরেছে, মাছির মুখ থেকে মিষ্টি খেটে নিতে পেরেছে? আমার কথা নয়, আল্লাহর কথা। যেমন রু তেমন ফেরেশতা। আল্লাহর কথার উদ্দেশ্য হলো ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষরা, ও দুনিয়ার সুশীল সমাজ শিক্ষিত মহল, যে আল্লাহ সব কিছু করতে পারে, আসমান বানাইছে জমিন বানাইছে, সে আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তির পূজা কেন করতেছ যে মূর্তি মাছিও বানাতে পারে না? সময় নাই। শেষ কথা, বাতিলের বিরুদ্ধে, কাদিয়ানিদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে হক্কানি আলেম ওলামারা যখন আন্দোলন শুরু করবে, সেই আন্দোলনের শরিক হয়ে বুকের কলিজার তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন, দাঁড়াইয়া যায়।